তোমরা জানতে চেয়েছো যে আগে গোড়া কৃমি ছিল বা কৃমি ছিল পেটে, মাঝখানে ভালো হয়ে গেছে, 1 বছর 1.5 বছর 2 বছর কোনো কৃমির উপদ্রব ছিল না, এখন আবার গত 2-3 বছর থেকে কৃমির উপদ্রব শুরু হয়েছে এবং এটা তোমাকে যথেষ্ট, তোমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। সারাদিন তোমাদের মলদ্বারে কোনো প্রদাহ থাকে না, পিলপিল করে না, সুড়সুড়ি করে না, কিন্তু সন্ধ্যার পরে রাতের বেলা বিশেষ করে এটা খুব বেশি তোমাদেরকে অস্বস্তিতে ফেলে। তোমরা ঘুমাতে পারো না, সেখানে পিলপিল করে, প্রদাহ হয়, চুলকায়, ব্যথা করে, নানান রকমের উপসর্গ তখন তোমাদের দেখা দেয়। তোমরা এটা জানিয়েছো, আবার কেউ কেউ বলেছ যে আগে 3-4 মাস পরে পরে আমি ওষুধ খেলেই হতো, এখন দেখা যায় যে 1.5-2 মাস পরে পরেই আমার কৃমি হচ্ছে, তা আমি কি এখন 1.5-2 মাস পরে পরে ইচ্ছা করে ওষুধ খেতে পারবো? এই ধরনের নানান প্রশ্ন। তা আমি তোমাদের ভালো করে জানার জন্য, বোঝার জন্য বলতে চাই যে হ্যাঁ, আসলে আমার প্রয়োজনের উপর নির্ভর করেই কিন্তু ওষুধটা খেতে হবে। আমরা সবার জন্য যখন বলি ব্ল্যাঙ্কেট সবার জন্য যে 3 মাস পরে পরে আপনারা রিপিট করবেন, এটা কিন্তু সবার জন্য, কিন্তু যারা স্পেশাল কেসেস, যেমন তাদের পরিবেশটাই আসলে অত বেশি ভালো না, একটু আনহাইজেনিক এনভায়রনমেন্ট, তারা অতখানি হাইজিন মেনটেন করতে পারেন না, নখগুলো হয়তো সবসময় পরিষ্কার করতে পারেন না, নখে ময়লা থাকে, সেখান থেকে কিন্তু আবার রিসাইকেল হয়ে মুখের মধ্যে ঢুকে সেই জীবাণুগুলো ডিম থেকে লার্ভা হয়ে লার্ভা থেকে বাচ্চা ফোটে। তো সেই জন্য তাদেরকে বলতে চাচ্ছি, যাদের সমস্যাটা ফ্রিকুয়েন্টলি হয়, রিপিটেডলি হয়, 1-1.5 মাস পরে পরে, তারা ইচ্ছে করলে 1.5 মাস পরে পরেই কিন্তু আপনারা অ্যালমেক্স বা অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম আপনারা খেতে পারবেন এবং নির্দ্বিধায় খাবেন। এখানে কোনো সংকোচ করার কোনো কারণ নাই, এতে কোনো শরীরের ক্ষতি হয় না। এই ওষুধ যেহেতু শরীরে অ্যাবজর্ব হয় না, শুধুমাত্র পেটে যেয়ে কৃমি বা গোড়া কৃমিকে প্যারালাইজ করে ফেলে, অজ্ঞান করে ফেলে, অজ্ঞান করে এগুলোকে পায়খানার সাথে বের করে দেয়। সুতরাং আপনার নির্দ্বিধায় 1.5 মাস পরে পরে আপনারা এই ওষুধ কিন্তু খেতে পারবেন। তো ওষুধ খাওয়ার নিয়ম হিসেবে আমি অনেকবার বলেছি, যদি আজকে খান, পরিবারের সবাইকেই খেতে হবে, কিন্তু একা খেলে হবে না, পরিবারে যারা আছে, ভাই, বোন, আত্মীয় স্বজন, বাবা, আমার কাজের মেয়ে, ছেলে, যারাই আছে তাদের সবাইকে নিয়ে খেতে হবে। আজকে যদি কেউ একটা খায়, সবাই খাবে পরিবারের, 2 দিন পরে অ্যালমেক্স 400 মিলিগ্রাম, 2 দিন পরে আবার সবাই খাবে একটা, আর তারা 1.5 থেকে 2 মাস পরে পরে আবার রিপিট করবে। কিন্তু যাদের এত বেশি সমস্যা নাই, তারা 3 মাস পরে পরে রিপিট করবে এবং এতে ভালো হবে। তো যিনি জানতে চেয়েছেন যে আগে আমি এই ওষুধটা খেলে আমি ভালো থাকতাম, এখন ভালো থাকি না, তার ব্যাপারে আমি স্পেশালি বলতে চাই যে ওষুধটা হয়তো আপনি যেখান থেকে নেন বা নিয়েছিলেন সেই ওষুধটা হয়তো ভালো ছিল না। ইদানিং তো বাজারে অনেক ধরনের নকল ওষুধই ছেয়ে গেছে, সুতরাং সে ব্যাপারেও সতর্ক হতে হবে। ওষুধ যখন কিনবেন, একটা ভালো ফার্মেসি থেকে আপনাদেরকে ওষুধ কিনতে হবে। অ্যালমেক্স খুব ইফেক্টিভ, খুব ভালো কার্যকরী একটা ওষুধ অ্যালবেন্ডাজল, আপনারা একটা ভালো দোকান থেকে কিনুন, আজই কিনুন, খান যে নিয়মে বলেছি, এবং আপনারা ভালো থাকবেন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। আজ এতটুকুই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।